পিসিওস পেশেন্টদের অ্যাকনি কেন সারতে চায় না? আমাদের কাছে যারা আসেন একটু ডিফিকাল্ট অ্যাকনি নিয়ে, মানে অনেক দিন ধরে অ্যাকনিতে ভুগছেন, সারছে না, যেমন অ্যাকনি হয়েছে, ডাক্তার কাছে গেছে, ওষুধ খাচ্ছে, ওষুধ খাওয়া অবস্থায় জিনিসটা একটা কন্ট্রোলের মধ্যে থাকে, ওষুধ বন্ধ করলেই দেখা যায় আবার ফ্লেয়ার হয়। এ ধরনের পেশেন্টদের অ্যাকনির কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে পিসিওস, কারণ যাদের হরমোনের ভারসাম্যহীনতা থাকে তাদের অ্যাকনি সহজে সারতে চায় না, বিশেষ করে পিরিয়ডের সময় তাদের একটা ব্রেকআউট হয়, কারো কারো ওভুলেশনের সময় ব্রেকআউট হয়, তারপর হচ্ছে গ্ল্যান্ড যাদের ডিফেক্টিভ, যাদের এক্সেসিভ সেবাম প্রোডাকশন হচ্ছে তাদেরও সারতে চায় না, এটাও ঠিক। আবার কারো কারো দেখা যায় যে কিছু অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর আছে, যে লাইফস্টাইলের সাথে ওই জিনিসগুলো তাকে এফেক্ট করে। পিসিওস পেশেন্টদের যেহেতু একটা হরমোনাল ইমব্যালেন্স কাজ করে, ইমব্যালেন্স শব্দটা এজন্য আমি বারবার বলছি যে পিসিওসের পেশেন্টরা যখন ইনভেস্টিগেশন করে, তারা অনেক রকম হরমোনের টেস্ট করে, ম্যাক্সিমামেরই হরমোন লেভেল স্বাভাবিক আসে। কারো কারো টেস্টোস্টেরন একটু বেশি থাকে, কারো কারো একদমই স্বাভাবিক থাকে, তারপরও দেখা যায় যে টেস্টোস্টেরনের অ্যাক্টিভিটি আমরা দেখছি, বাট হরমোন টেস্টোস্টেরন স্বাভাবিক পর্যায়ে আছে। তার মানে কি? এটাকে আমি ভারসাম্যহীনতা এজন্য বলছি যে একটা দেশ, ধরুন স্বাধীন দেশ, যেখানে ম্যাক্সিমাম জনগণ খুব সুশৃঙ্খল এবং ভালো, সে দেশে শান্তিতে ভরা থাকে, সেখানে চুরি ডাকাতি কম হয়, খারাপ জিনিস তারা কম ফেস করে। কিন্তু অনুন্নত একটা দেশ, সেটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু সেখানে ম্যাক্সিমাম মানুষ দেখা যায় যে খারাপ কাজে নিয়োজিত, চুরি চামারি করছে, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে স্যাটিসফ্যাকশন নাই, তারা তাদের জীবন মান এসব নিয়ে খুশি না। পিসিওসটা অনেকটা সেরকম, মানে আমি আমার নিজের প্রতি কতটুকু জাস্টিস করছি সেটার উপর কিন্তু পিসিওসের লেভেলটা নির্ভর করবে। মানে কি, প্রত্যেকটা নারীর পিসিওসের সম্ভাবনা আছে। আমি যখন নিজের প্রতি জাস্টিস করব, আমি নিয়ম মেনে চলব, ওজন নিয়ন্ত্রণে রাখব, খাবার বেছে খাব, আমি একটু ব্যায়াম করব, আমি মানসিকভাবে সুস্থ থাকব, ফুরফুরা থাকব, হ্যাপি থাকব, সময় মতো ঘুমাবো, একটা ভালো ঘুম দিয়ে উঠব, এরকম যত রকম পজিটিভ অ্যাক্টিভিটি, তখন আমরা দেখব যে হরমোনটাও অনেক নিয়ন্ত্রণে থাকছে, এইসব ভালো হয়ে যাচ্ছে। সো অ্যাকনির ক্ষেত্রে পিসিওস একটা বড় ভূমিকা আছে। পাশাপাশি তার যদি আমরা দেখি যে গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বেশি, সেটারও একটা ট্রিটমেন্ট দরকার। তারপর যদি আমরা দেখি অ্যাগ্রোভেটিং ফ্যাক্টর, সেটারও ট্রিটমেন্ট দরকার। সুতরাং যারা খুবই ডিপ্রেশনে ভুগছে, যে তার অ্যাকনি ভালো হচ্ছে না, ভালো মনে হয় হবেও না, এরকম একটা ভাব হয়ে যায় না অনেকের, সেটা 16 বছরেও আসতে পারে, 25 বছরে আসতে পারে। আমার দেখা সবচেয়ে সিনিয়র পেশেন্ট ছিল 50 বছরের, যার অ্যাকনি সারছিল না এবং সেরেছে যখন আমরা এই 3টা পয়েন্টে আমরা কাজ করেছি। তো যারা এ ধরনের খুবই কমপ্লিকেটেড সিচুয়েশন ফেস করছে, যে আমার মনে হয় আর ভালোই হবে না, আমার চেহারা ডিসফিগারিং হয়ে যাচ্ছে এবং স্কারে ভরে যাচ্ছে, আমি হয়তো আর কখনোই অ্যাকনিকে থামতে দেখবো না, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট দেওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে পিসিওসও একটা বড় ভূমিকা রাখে, এটারও একটা ট্রিটমেন্ট হওয়া দরকার।